দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় রাত দিন সেবা দিয়ে যাচ্ছে ডাক্তার নার্স সহ স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট সবাই। চিকিৎসা সেবা দিতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 9 জন ডাক্তার। রোগীর বিপুল চাপের মধ্যেও সেবা ও মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছেন তারা। ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিতে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত বলে জানালেন। মানবিক ডাক্তার নার্সদের গল্প শোনাচ্ছেন আশিক মাহমুদ। জুন মাস থেকে রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে, এরপর জুলাইয়ে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায় যা এখনও অব্যাহত আছে। রেকর্ড সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। বাড়তি রোগীর চিকিৎসা সেবা দিতে ডাক্তারসহ স্বাস্থ্য খাতের সবার ছুটি বাতিল করায় রাত দিন দায়িত্ব পালন করছেন তারা। হাসপাতালগুলোতে রোগীর চাপ কয়েক গুণ বাড়লেও বাড়েনি চিকিৎসকের সংখ্যা। সীমিত সংখ্যক নার্স ও ডাক্তার দিয়ে চলছে ডেঙ্গু মোকাবেলার বিশাল যুদ্ধ। সবচেয়ে বেশি ভালো লাগে আমি এই কষ্টের বিনিময়ে যখন একটা রোগীকে সুস্থ করে বাড়ি পাঠাতে পারি, সেইটাই আমার সবচেয়ে খুশির ব্যাপার এবং বড় প্রাপ্য হয়। দিন রাত পরিশ্রম করছি, অনেকটা স্টেজ হচ্ছে, কিন্তু আমরা মানুষের সেবা করতে পারছি, এটা আমাদের কাছে অনেক কিছু। আমরা চাই সবাই ভালো হয়ে যাক, আমাদের একটুখানি পরিশ্রমের জন্য যদি সবাই হাসি মুখে ঘরে ফিরে যায়, এটাই আমার বড় পাওয়া। যে ডাক্তাররা সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে ব্যস্ত তারাও রেহাই পাচ্ছে না ডেঙ্গু থেকে। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী সহ মারা গেছে 9 জন, তাদের মধ্যে রয়েছেন একজন সিভিল সার্জনও। বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন প্রায় 50 জন। এখানে আমাদের ডিউটিরত অবস্থায় অনেক ডাক্তার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, কারণ আমরা আসলে একটু রিস্ক জোনে আছি। আমরা ধরে রাখছি যে আমাদের হলে এটা আমি একটা পেশেন্টের জন্য আমার জীবন দিলাম। এই সব কষ্ট ও ঝুঁকি মেনে নিয়েই ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন ডাক্তাররা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো ফ্যামিলিকে ভুলে যে আমরা শুধুমাত্র রোগী সেবাই করে যাচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এক একজনের দেখা যাচ্ছে ডিউটি ওভারটাইম করতেছে, বেশি ডিউটি করতেছে, সে তার সময়ের বাইরে ডিউটি করতেছে ওভারটাইম বাদেও। সো এটা তো আসলে কোনো হিসাব নেই। সেবা ও মানবিক দায়িত্ব বোধ থেকে ডাক্তার নার্সরা কাজ করছেন বলে জানালেন বিএমএর মহাসচিব। অতীতেও দেশের সকল ক্রান্তি লগ্নে কিন্তু চিকিৎসক সমাজ তাদের যথাযথ ভূমিকা রেখেছেন। আমি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে আমি গর্ববোধ করি এবং আমি মনে করি চিকিৎসকরা যথাযথ ভূমিকাই নিচ্ছেন জাতির ক্রান্তি লগ্নে। এটার জন্য ভবিষ্যতেও জাতি তাদেরকে সবসময় স্মরণ করবে। ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে গিয়ে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান চিকিৎসকদের এই নেতা। সরকারের কাছেও তালিকা দিব। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।